পরিবহন খাতে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট যাতে নতুন মোড়কে না আসে সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানালেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইন বিষয়ে কর্মশালায় কথা বলেন তিনি মহাপরিচালক বলেন অধিদপ্তরের কার্যক্রমে শিক্ষার্থীদের আরও যুক্ত করা হবে এতে বড় ধরনের পরিবর্তন আসবে অনুষ্ঠানে শিক্ষার্থীরা বলেন নিত্যপণের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে সব শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হতে হবে আজকে যারা বিভিন্ন আমাদের সরকার বিভিন্ন পরিবহন সিন্ডিকেট তারপর হচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট এগুলো যদি নির্মূল করা যায় সমলে উৎপাদন করা যায় তাহলে হচ্ছে দ্রব্যের মানটা নিয়ন্ত্রণে আসা সম্ভব এটা আমি বলে মনে করি অবস্থান থেকে সে যদি সচেতন হয় প্রতিরোধ গড়ে তোলে তাহলেই সম্ভব আর আমাদের তো ভোক্তা অধিদপ্তর স্যাররা আশ্বস্ত করেছেন যে তারা আমাদের সব সময় পাশে আছেন যেহেতু আমরা স্টুডেন্ট আমাদের কোনো আইন নেই তোমাদের অদম্য শক্তি এই অদম্য শক্তি দিয়ে ওই জায়গাগুলোতে আঘাত করতে হবে যারা এই কতিপয় চারজন পাঁচজন বা দশজন যারা এই বাজার সিন্ডিকেট করে বাজারকে এরকম অস্থির করে দেয় যে কোনো একটা অজুহাত দেখিয়ে যখন এই দামগুলো বেড়ে যায় এই সেই জায়গাতেই আমাদের সেই জায়গাগুলোকে আমাদের ভেঙে দিতে হবে পরিবহনের চাঁদাবাজি ছিল আমাদের কারণ বাজারের চাঁদাবাজি ছিল আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে সেই চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে সেই চাঁদাবাজি আবার নতুন মোড়কে চলে আসছে এখানে থ্রি স্টার গ্রুপ ছিল আমরা অনেকগুলো রিপোর্ট দিয়েছি কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি